গুড ইভিনিং এভরিওয়ান সকলকে নতুন একটা ব্লগলে স্বাগত জানাইছো। বর্তমান আছো শ্রীকৃষ্ণ জন্মভূমি মথুরাত, যত শ্রীকৃষ্ণ জন্ম হয়েছিল তার একটা ধুনিয়াকে টেম্পল বনাই দিয়া আছে। আর ভিতর কি কি দেখিম আপনার সকল দেখাবলে চেষ্টা করি যদি মোবাইল আর ক্যামেরা এলাও হয়। এটা বর্তমান আহি আছো, অল্প পাছতে আমি গিয়ে পামগে। ধুনিয়াকে লিখা আছে শ্রীকৃষ্ণ জন্মস্থান জন্মভূমি। শ্রীকৃষ্ণ জন্মস্থানটো ভিতর পা দর্শন করে আহিলোগে, কিন্তু দুঃখিত যে তার ভিতর মোবাইল আর ক্যামেরা নিব নিদিয়ে, সেখানে আপনার দেখাব নোৱাৰিলো। আজি এটা পবিত্র দিন, আমি শ্রীকৃষ্ণ সেবা করবলে পাই জন্মস্থানত জন্মস্থানে সেবা করলে খুব আনন্দিত হয়েছো, খুব ভাল লাগিল মনটো। বহুত ভক্ত ভিড় হয়ে আছে তার ভিতর। তাজমহল জায়গা, তাজমহল গাইজ। বর্তমান আমি আছো উত্তর প্রদেশত অবস্থিত আগ্রা ফোর্টত। আগ্রা ফোর্ট ভারত বুরঞ্জীর এক উল্লেখযোগ্য প্লেস, যেডোখর প্লেসত থাকি সাম্রাজ্য বিশ্বাস করেছিল। এই আগ্রা ফোর্টতে বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান আর ঔরঙ্গজেবে বসবাস করে গোটাই সমগ্র ভারতবর্ষলের মোগল সাম্রাজ্য বিস্তার করেছিল। पूरे 2 किलोमीटर के एरिया में फैला हुआ है, 1.5 माइल। लेकिन यहाँ पर जो आप लोग विजिट करोगे सिर्फ 20%, क्योंकि रिमेनिंग 80% जो है वो आज भी आर्मी के कंट्रोल में है, वहाँ हमको जाना अलाउ नहीं है। तो अकबर ने अपने पीरियड में सागरा फोर्ट को 2 भागों में डिवाइड कर दिया था। 80% में मुगल आर्मी था, फिर ब्रिटिश आर्मी, और आज वो जगह जो है इंडियन आर्मी के पास। तो इस आगरा फोर्ट को बनवाना चालू किया मुगल एम्परर अकबर ने 1565 से लेकर के 1573 तक, मतलब 8 साल तक इसको मुगल एम्परर अकबर ने बनवाया। अकबर के बाद 3 मुगल एम्परर और रहे, अकबर के बाद जहांगीर, देन शाहजहां, देन औरंगजेब। तो पूरा आगरा फोर्ट बनने में समय लगा 95 ईयर्स, और 30,000 मजदूरों उस टाइम भी यहाँ पर काम किया। और उस टाइम भी इस आगरा फोर्ट को बनवाने के लिए पूरा 35 लाख सोने की मोहरें खर्च हुई थी, 480 साल पहले की बात कर रहा हूँ। ठीक, ये व्हाइट कलर राजप्रसाद तो जो आपन देखी से ये राजप्रसाद तो शाहजहां और मुमताज़ पुरानी कथा आ এতিয়া মোগল সাম্রাজ্য রাজধানী দিল্লীলে ট্রান্সফার হওয়া নাছিল, প্রথমে মোগল সাম্রাজ্য রাজধানী আগ্রাতে আছিল। আগ্রা ফোর্টত আছো এতিয়া। আগ্রা ফোর্টৰ পৰা তাজমহলটো সুন্দৰকৈ দেখি থকা হয়। শুনা মতে শাহজাহানে তাজমহলটো নিজৰ ৰাজপ্ৰসাদৰ পৰা ধুনীয়াকৈ চাই থাকিবলৈ যমুনা নৈ পাৰত তাজমহলটো নির্মাণ কৰিছিল। অলপ সময় পাছত তাজমহললে আমি যাম, আপনাদের শেষলকে ভিডিওটা চাই থাকিব। তাজমহলের প্রতিটি কোণৰ পৰা দেখাবলৈ চেষ্টা কৰিম। সিংহাসন আর ময়ূর সিংহাসন যে থা ও কমপ্লিটলি গোল্ড কা বনা হুয়া থা, জিসকে উপর মে ডায়মন্ড, রুবিস, এমরাল্ড, সফায়ার আর সবসে বড়িয়া ডায়মন্ড জিসকো আপ কহতে হো কোহিনূর, কোহিনূর ভি লাগা হুয়া থা। কোহিনূর লে গয়ে ব্রিটিশ, আর ময়ূর সিংহাসন লে কে গয়া নাদির শাহ, পার্সিয়া, ইরান। মার্বল কা যে ডায়াজ বনা হুয়া হ্যায় বর্তমান আমি আগ্রা ফোর্টৰ পৰা তাজমহলৰ অভিমুখে যাত্রা আরম্ভ কৰিছো। ভিডিওটো কেনেকুৱা পাইছে চাই আপোনালোকে কমেন্টত জনাব। যদি ভিডিওটো ভাল লাগে লাইক, শেয়ার
আৰু চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিব। শাহজাহানে তাজমহল যমুনা নৈ পাৰত নিৰ্মাণ কৰিছিল। যমুনা নৈ পাৰত নিৰ্মাণ কৰাৰ কাৰণে তাজমহলৰ সৌন্দৰ্যতা আৰু বহুগুণে বৃদ্ধি পাইছে। তাজমহলটো ফুল্লি মাৰ্বল পাথৰেৰে নিৰ্মাণ কৰা হয়। আপুনি যদি তাজমহলৰ ভিতৰলৈ যাবলৈ বিচাৰে তেনেহ'লে আপুনি এক্সট্ৰা টিকেট ল'ব লাগিব। পাৰ টিকেট 200 টকা আৰু আপোনাৰ ওৱান টাইম ইউজ কৰিব পৰা মোজা দিব। আপুনি জোতা বা চেণ্ডেলৰ তলত এই মোজাযোৰ পিন্ধিহে আপুনি তাজমহললৈ প্ৰৱেশ কৰিব পাৰিব। বলক এতিয়া আমি তাজমহলৰ ভিতৰলৈ যাওঁ, কেনেকুৱা লাগে তাজমহলৰ ভিতৰত চাই আহোঁ।